এক সংগ্রামময় জীবন ছিল তার। যে সময়টায় তার দুরন্তপনায় কাটার কথা, সে সময় তিনি দেখেছেন দুর্বিষহ এক যুদ্ধ। কখনও জয়ী হয়েছেন, কখনও বা পরাজিত, তবে দমে যাননি তিনি। জীবন সংগ্রামে জয়ী হতে টালমাটাল দেশ ছেড়ে পাড়ি জমান বাংলাদেশে। এর পরের গল্পটা অনেকের অজানা হলেও শোবিজ অঙ্গনে তার যাত্রার কথা কারো অজানা নয়। সংগ্রামী জীবনে তিনি এদেশে পেয়েছেন রাজাধীরাজ উপাধি। রূপালী পর্দায় তিনি কখনো প্রেমিক, কখনো বাবা, কখনো দাদার চরিত্রে অভিনয় করে অমর হয়ে আছেন। বাংলা চলচ্চিত্রে সবচেয়ে শক্তিমান অভিনেতা নায়ক রাজ্জাক। একসময় যার পদচারণায় মুখরিত ছিল এফডিসি প্রাঙ্গণ, বাংলা চলচ্চিত্রের সেই প্রিয় অভিভাবক রাজ্জাক নেই 7 বছর। তবুও তাকে নিয়ে লেখা হয় কত শত মন খারাপের গল্প। স্বজন, সহকর্মী, ভক্তদের মনে আজও দীপ্ত রূপালী পর্দার এই কিংবদন্তি। ১৯৪২ সালের 23 জানুয়ারি কলকাতায় জন্ম নেয়া নায়ক রাজ্জাক বাংলাদেশে আসেন 1964 সালে। অভিনয়ের শুরুটা মঞ্চ দিয়ে, এরপর নাটক। সালাউদ্দিন পরিচালিত হাসির সিনেমা 13 নম্বর ফেকো ওস্তাগার লেনে অতিথি শিল্পী হিসেবে রূপালী পর্দায় আসেন রাজ্জাক। পরের গল্পটা অনেকেরই জানা। লাইট, ক্যামেরা, অ্যাকশন কাটের দুনিয়ায় তিনি হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। রোম্যান্টিক অ্যাকশন সিনেমার এক নির্ভরযোগ্য নাম নায়ক রাজ্জাক। প্রায় 5 দশকের অভিনয় জীবনে পরিচালক, প্রযোজক হিসেবেও দেখা গেছে তাকে। এরই মধ্যে অর্জন করেছেন অসংখ্য পুরস্কার। 5 বার শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও 2013 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে রাজ্জাককে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। 2017 সালের 21শে আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের এই গুণী শিল্পী। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।